আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে মাংস রান্নার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। অল্প মশলায় এবং সবচেয়ে সহজভাবে কিভাবে সুস্বাদু মাংস রান্না করা যায় সেটাই আজ আমি দেখাবো। নর্মালি বাসায় আমি এভাবেই মাংস রান্না করে থাকি এবং আলহামদুলিল্লাহ এভাবে রান্না করলে অনেক মজা হয়, তাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা নতুন রান্না শিখছেন তাদের এই রেসিপিতে অনেক হেল্প হবে, আর যারা মাংস রান্না মজার করতে চান তারাও রেসিপিটা ট্রাই করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর আমার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আমি গরুর মাংস রান্না করব, তবে এই একই রেসিপিতে খাসির মাংসও রান্না করা যাবে। আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। যে পাত্রে আমি মাংস রান্না করব এখন সেই পাত্রে মাংসগুলো নিয়ে নিচ্ছে। প্রথমে মাংসের সাথে মশলা মাখাতে হবে, এজন্য এতে প্রথমেই 2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছে, 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছে, 2 চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে, 2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছে, 2 চা চামচ জিরা গুঁড়া দিচ্ছে এবং 1/3 কাপ রান্নার তেল দিয়ে দিচ্ছে। তারপর মাংসের সাথে সব মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এখন মাংসগুলো মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট হওয়ার জন্য ঢেকে রেখে দিতে হবে 1 ঘন্টা। মাংসের স্বাদ বাড়াতে এভাবে মশলা মাখিয়ে ম্যারিনেট করা খুবই জরুরি, তবে হাতে বেশি সময় না থাকলে মশলা মাখানোর পর সাথে সাথেও রান্না করা যাবে। তাই 1 ঘন্টা পর মাংসের পাত্রটা চুলায় তুলে দিয়েছে। এখন মাংসটা রান্না করব। এখন এতে গরম মশলাগুলো দিয়ে দিতে হবে। 5-6টি সাদা এলাচ দিয়ে দিচ্ছে, 2টি কালো এলাচ দিচ্ছে। সাদা এলাচ এবং কালো এলাচগুলো এভাবে থিতা করে দিতে হবে, তাহলে মাংসের টেস্ট বেশি ভালো হবে। ছোট 4-5 টুকরা দারুচিনি দিচ্ছে, 5টি লং বা লবঙ্গ দিচ্ছে, কালো গোলমরিচ গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ। অবশ্যই ফ্রেশ গোলমরিচ গুঁড়া করে দিতে হবে, এতে টেস্ট বেশি ভালো আসে। এবং সবশেষে 2টা মাঝারি সাইজের তেজপাতা এভাবে ছিঁড়ে টুকরা করে দিচ্ছে। গরম মশলাগুলো মাংসের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এখন চুলা জ্বালিয়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসগুলো নেড়ে উল্টে পাল্টে দিতে হবে, তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে, আর এই পানিতেই মাংসগুলোকে প্রথমে কষিয়ে নিতে হবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে তেল ওপরে উঠে এসেছে, মাংস কষানো হয়ে গেছে। এভাবে পানি না দিয়ে মাংসের পানিতেই মাংসগুলোকে কষিয়ে নিতে হয়। এই কষানোর ওপরেও মাংসের টেস্ট অনেকখানি নির্ভর করে। এখন মাংস সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। আমি 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে দিয়ে আবার ঢেকে রান্না করতে হবে। মাংস সিদ্ধ করার জন্য কতটুকু পানি দিতে হবে এটা নির্ভর করবে মাংসের কোয়ালিটির উপরে। মাংস সিদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন আপনি দিতে পারবেন। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে বা পুড়ে যেতে পারে। মাংস রান্না প্রায় হয়ে গেছে, ঢাকনা খুলে দেখাচ্ছে। মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলের পরিমাণটাও একদম ঠিক আছে। এখন এতে 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছে এবং 1/3 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছে। 2 ধরনের গরম মশলা তৈরির চমৎকার একটা রেসিপি আমার চ্যানেলে আছে, রেসিপির লিংক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে রেসিপিটা দেখে নিতে পারেন। মশলাগুলো মাংসের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। মাংস রান্নার একদম শেষের দিকে এভাবে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া দিলে মাংসের স্বাদ এবং গন্ধ অনেকখানি বেড়ে যাবে।
এখন চুলার আঁচ কমিয়ে একেবারে লো করে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছে সুস্বাদু মাংস রান্না হয়ে গেছে, আর মাংস থেকে চমৎকার একটা গন্ধ বের হচ্ছে। অনেকদিন ফ্রিজে রাখা মাংসের তুলনায় ফ্রেশ মাংস রান্না করলে স্বাদ বেশি ভালো হবে। এই রেসিপিতে গরু এবং খাসির মাংস দুটোই রান্না করা যাবে, বাড়তি কোনো মশলা ব্যবহার করতে হবে না, তাই এক্সট্রা ঝামেলাও নেই। অথচ মাংস খেয়ে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আমি চেষ্টা করেছি রেসিপিটি সহজ এবং সিম্পলভাবে তুলে ধরতে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন, এবং আমার আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।